যারা অ্যাভেঞ্জার্স এন্ড গেম হলে বসে দেখেছেন তারা জানেন কতটা উচ্ছ্বাস ছিল দর্শকদের মাঝে। মার্ভেল সিরিজের চতুর্থ পর্যায়ে নতুন ছবি ইটারনালসের ট্রেইলার সেই স্মৃতি উস্কে দিল আবার। সম্প্রতি প্রকাশ পেয়েছে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের নতুন ছবি ইটারনালসের ট্রেইলার। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দুই সালে মার্ভেল স্টুডিওস তাদের ভক্তদের ব্ল্যাক উইডো এবং ইটারনালস মুভির পাশাপাশি উপহার দিতে চেয়েছিল ওয়ান্ডাভিশন এবং দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার সিরিজ। কিন্তু করোনার কারণে সবগুলোর মুক্তি পেছাতে পেছাতে গিয়ে ঠেকেছে ২০২১ সালে। অর্থাৎ দর্শকদের একটি বছর কাটাতে হলো কোনো মার্ভেল মুভি বা টিভি সিরিজ বাদে। ২০০৯ সালের পর থেকে এমনটা আর কখনো হয়নি। ২০১৯ সালের সান ডিয়েগো কমিক-কনে প্রথম ঘোষণা করা হয় ইটারনালস ছবির কথা এবং সব অভিনেতা অভিনেত্রীকে নিয়ে আসা হয়। কেভিন ফাইগি এটি নিয়ে বেশ আশাবাদী ছিলেন। এই ছবির গল্প শুরু হয় অ্যাভেঞ্জার্স এন্ড গেম মুভির পর থেকেই, যেখানে সেলেস্টিয়ালদের সৃষ্টি এই ইটারনালস, যারা পৃথিবীতে মানুষদের মাঝে প্রায় ৭,০০০ বছর লুকিয়েছিল। তারা সবাই এক হয় তাদের শত্রু ডেভিয়েন্টদের হারাতে। ট্রেইলারে ২০২৩ সাল পর্যন্ত মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলোর ঘোষণা দেয়া হয়। এর মধ্যে আছে অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প, কোয়ান্টামেনিয়া, গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি vol. 3, থর, থান্ডার অ্যান্ড লাভ, দ্য মার্ভেলস ও ব্ল্যাক উইডো। That moves ever upward and onward to greater glory. প্রকাশ করা হয়েছে ব্ল্যাক প্যান্থার সিকুয়েলের আনুষ্ঠানিক নাম ব্ল্যাক প্যান্থার ওয়াকান্ডা ফরএভার। আগামী বছর জুলাইয়ে আসতে চলা এই ছবিতে চ্যাডউইক বোসম্যানের চরিত্রটি থাকছে না বলে জানানো হয়েছে। ট্রেলারে আরও যুক্ত করা হয়েছে শ্যাং-চি অ্যান্ড দ্য লেজেন্ড অব দ্য 10 রিংস ছবির নতুন কিছু অংশ। হলিউডে এবছরের সবচেয়ে আলোচিত পরিচালক চীনা মার্কিন নারী ক্লোই ঝাও। তার নোম্যাড ল্যান্ড ছবি অস্কারে সেরা পরিচালক ও সেরা ছবি সহ 5টি পুরস্কার জিতে নিয়েছে। এই নির্মাতারই চতুর্থ ছবি ইটারনালস। এই ছবিতে দেখা যাবে একঝাঁক হলিউড তারকাকে। তারকাবহুল এই ছবিতে দেখা যাবে সালমা হায়েক, অ্যাঞ্জেলিনা জোলি, রিচার্ড ম্যাডেন, জেমা চ্যান, কুমেইল নানজিয়ানি, লরেন রিডলফ, ব্রায়ান হেনরি, লিয়া ম্যাকহিউ, ডন লি, বেরি কিউয়ান, কিট হ্যারিংটন সহ আরও অনেকে। ইটারনালস ছবিটি মুক্তি পাবে চলতি বছরের 5 নভেম্বর। So now that Captain Rogers and Iron Man are both gone, who do you think's going to lead the Avengers? Antara Raisa, বিজয় টিভি, ঢাকা।